আমরা 10 দিনের মধ্যে উত্তর দেবো বলেছি, ওদের ফোন নাম্বার নিয়ে রেখেছি, ফোন করে ওটা ডেকে নেবো, ডেকে নিয়ে আমরা উত্তর দিয়ে দেবো। এত গভীরে তো আমরা যাইনি, সেই জন্যই উত্তরগুলো সরট হয়নি। আমরা 10 দিন সময় নিয়েছি, 10 দিনের মধ্যে ওদের পয়েন্ট টু পয়েন্ট উত্তর আমরা দিয়ে দেবো। আপনাদের বিরুদ্ধে ওনারা আজকে যে অবস্থান বিক্ষোভে বারবার একটা অভিযোগ উঠছিল যে পুরসভায় যারা দায়িত্ব আছেন এখানে বিশেষ করে সোলার প্যানেল, তারপরে রাস্তার কাজ এবং ক্যাজুয়াল স্টাফ যেগুলো আছে সেগুলো নিয়ে অনেক, এবং যে 2014 সালে যে নিয়োগটা হয়েছে পুরসভা সেগুলো দুর্নীতি হয়েছে, এটা ওনারা অভিযোগ তুলেছেন, কী বলবেন? দেখুন, অভিযোগ করতেই পারে, যে কেউ করতে পারে, আপনিও করতে পারে, কিন্তু 2014 সালে খুব সদুত্তর দিয়েছে আমাদের আধিকারিকরা। আর কি বললেন, সোলার প্যানেল নিয়েও আমাদের আধিকারিকরা সঠিক উত্তর দিয়েছে, কিন্তু ওরা নিখুঁত আরো কিছু তথ্য চাইছে, সেগুলো চাই আমরা 10 দিনের মধ্যে জানিয়ে দেবো। এবং ওনারা একটা হুঁশিয়ারও দিচ্ছেন যে দুর্নীতি হচ্ছে তাদের ইডি আসবে এখানে ধরবে, এরা জেলে যাবে। দেখুন, ইডি আসুক সিবিআই আসুক আমরা ভয় করছি না, কারণ আমরা তো সব ডেকে দিয়েছি এই আলমারিতে, আমরা খুলে দেখেও নি কিচ্ছু না, কাজে ওই জন্য আমাদের কোনো চিন্তা নেই। 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বারবার বলছেন যে বোর্ড মিটিং ওনাকে ডাকা হয় না, কিন্তু উনি সই করেছেন এবং একজন নির্বাচন, ও দুবার আমি ওকে ডেকেছিলাম, দুবার আমার ওয়ার্ড ফোন বলেছে মামা আমি যেতে পারছি না। তারপর আমরা ওর বাড়িতে মেসেঞ্জার পাঠাই, কিন্তু কেউ চিঠি রিসিভ করার লোক থাকে না, তো চিঠিটাকে বাইরে ফেলে দিয়ে চলে আসবে। গণতান্ত্রিক পথে একটা, কিন্তু বাকি সব সুবিধে ভাতা থেকে আরম্ভ করে বোনাস সব কিছু পায়, ওয়ার্ডের কাজ, ওদের ওয়ার্ডে আমরা 3 কোটি টাকার এ করে দিই, 3 কোটি 88 লক্ষ টাকা, হ্যাঁ 2 কোটি 88 লক্ষ টাকার আমরা ফান্ড করে কাজ আরম্ভ করতে চাইছি। তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা জনগণের প্রতিনিধি অভিযোগ করতে পারেন এবং দাবি তুলতে পারেন, কিন্তু আজকে আমরা দেখলাম অবস্থান বিক্ষোভে যিনি কলকাতার কর্পোরেশনের আছেন সজলবাবু, তিনি চেয়ারম্যানকে, আর আমাদের যিনি খুব সম্মানীয় একজন ব্যক্তি এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাকে খুব অশ্লীল ভাষায় কিছু কথা বলা হলো, এখানে কী বলবেন? খুব অশ্লীল ভাষায় কাকে চেয়ারম্যান আপনার সম্বন্ধে খুব অশ্লীল ভাষায় এত মানুষের সামনে, এবং সেই ব্যক্তিত্বকে যিনি আরামবাগ পুরসভা প্রায় 1 লক্ষ মানুষের এখানে তিনি দায়িত্বে আছেন, তিনি জনপ্রতিনিধি, তাকে খুব অশ্লীল ভাষায় কিছু বক্তব্য এবং ওখানে বলা হলো। দেখুন, যে আর যেরম রুচি সে সে ভাষায় কথা বলবে, ওর বাবা আমার বন্ধু ছিল প্রদীপ, ডাক নাম বুলু, আমরা একসঙ্গে দৌল করেছি সব সময় মিত্রের সঙ্গে, কাজে সজল সেটা জানে না। আর সজল এসছে কলকাতা থেকে, আরামবাগ কী জিনিস সে জানে? সজলকে জিজ্ঞেস করুন তো আরামবাগে কোথায় গিয়ে আছে বলতো, আর মানে বাজারটা কোথায় আছে বল। পৌরসভায় ডেপুটেশন আমাদের প্রক্রিয়া চলছে, এখন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে প্রায় 100 মিটার দূরে আমাদেরকে আটকে দিয়েছে পুলিশ, কারণ ভয় পেয়েছে তৃণমূল, ভয় পেয়েছে পৌরসভার চেয়ারম্যান, মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে, এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।